সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব কিভাবে টেক্সটকে লিঙ্ক আপ করানো যায় এবং কিভাবে একটা ইমেজ ওয়েবসাইটে নিয়ে আসা যায়। তো আমরা চলুন এই তো অ্যাট ফার্স্ট আমরা শিখি যে কিভাবে টেক্সটকে লিঙ্ক আপ করাতে হয়। তো আমরা আমাদের সোর্স কোড আছে এখানে, আমরা ক্যাপশন আমরা তার সমস্যা নেই। আমরা এখন একটা নির্দিষ্ট পরিমাণ একটা টেক্সটকে আমরা লিঙ্ক আপ করবো। এর অর্থ হচ্ছে যে আমরা কোনো ওয়েবসাইটে, যেমন এই যে একটা ভিডিও, এই যে এই টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করলে আমরা ওই ভিডিওতে চলে আসি। তো আমরা ঠিক তেমনই কিছু আজকে আমরা শিখব। তো আমরা লিঙ্ক আপ করানোর জন্য আমরা ইয়ে ট্যাগ ইউজ করব। আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, আমরা ট্যাগটা ক্লোজ করে দিই পরে দেখ। আচ্ছা, আমরা এই যে এই লেখাটাকে আমরা লিঙ্ক আপ করাবো, তাই লিঙ্ক আপ করানোর জন্য লেখাটাকে আমরা এ ট্যাগের ভিতরে রাখবো। তো আমরা লিঙ্ক আপ করানোর জন্য আমরা এ ট্যাগের ফার্স্ট ট্যাগের ভিতরে, আমি আমি আপনাদের আগেও বলছিলাম যে আমরা অ্যাট্রিবিউট প্রথম ট্যাগে ইউজ করব। তো তারপর ডাবল কোট দিতে হবে। তো এর ভিতরে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে। তো আমরা ডাবল স্ল্যাশ আচ্ছা আমরা facebook.com, তো আমরা এই লেখাটাকে আমরা লিঙ্ক আপ করেছি। তো পেজটাকে সেভ করি। এই যে দেখেন, টেক্সট কোনো টেক্সটকে যদি আমরা লিঙ্ক আপ করি, তাহলে ডিফল্ট কালার, মানে টেক্সটকে যদি লিঙ্ক আপ করানো হয় তো তবে আমরা এই কালারটা পাবো। তো আমরা এখন এখানে ক্লিক করি, এই কোথায় স্যার দেখেন, টেক্সটটা সরাসরি ফেসবুকে নিয়ে আসছে। তো আমরা এভাবে টেক্সটকে লিঙ্ক আপ করাতে পারি এবং এটি খুবই একটা গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের আবার বলছি যে লিঙ্ক আপ করানোর জন্য আমরা এ ট্যাগ ইউজ করব। তো এ একটি ডাবল ট্যাগ। তো আমরা ফার্স্ট ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, HREF। তারপরে আমরা ডাবল কোটের ভিতরে আমরা যে কোনো, আমরা আছি এখানে আমরা google.com, আমাদের একটু আমরা ডাইরেক্ট সরাসরি পেজ থেকে আমরা এখানে রান থেকে আবার গুগল ক্রোমে, এই যে দেখছেন আমাদের গুগলে নিয়ে আসছে। অর্থাৎ আমরা এখানে যে
যে লিঙ্কটা দেব আমাদের সেখানেই নিয়ে যাবে। তো আমরা আরো একটা ট্রাই করতে পারি যে youtube.com, তো আমরা এখান থেকে সরাসরি আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে আসছে। তো এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, পারলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমারও একটু সুবিধা। তো তো আমরা কাজের কথা আসি। তো আমরা এভাবে আমরা একটা টেক্সটকে লিঙ্ক আপ করাতে পারি। তো এ পর্যায়ে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ, না সে কি, আচ্ছা আমরা কিভাবে ওয়েবসাইটে একটা ইমেজ নিয়ে আসতে হয় সেটা শিখব। তো ইমেজ আনার জন্য আমরা img ট্যাগ ইউজ করতে পারি। img একটা সিঙ্গেল ট্যাগ, আপনি এখানে স্ল্যাশ ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ইমেজ নিয়ে আসার জন্য একটা অ্যাডভান্স একটা কাজ করতে হবে, যে আমরা একটা ফোল্ডার আপনার এসে তৈরি করে নিতে হবে। তো আমরা যে ডিফল্ট, হ্যাঁ এই আর আমাদের এখানে কিছু ছবি নিয়ে আসতে হবে। তো হ্যাঁ পেয়েছি, এখান থেকে আমরা কিছু ছবি নিয়ে আসি। এখান থেকে আমরা কয়েকটা ছবি ডাইরেক্ট, আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, কারণ ছবিগুলো আপনার ফোল্ডারের সাথে না থাকলে আপনি আপনার ছবি কখনই আপনি নিয়ে আসতে পারবেন। তো তো চলুন তাইলে আমরা এত ঝামেলা করে কেন, এই যে তো আমরা ইমেজ নিয়ে আসার জন্য img ট্যাগ ইউজ করব। তো
আমরা এর ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করব এস আর সি, এস ডাবল কোট দিব। আমরা আবার আমাদের ফোল্ডারে দেখতে হবে, তো অর্থাৎ আমি যে ফোল্ডারটা তৈরি করছিলাম এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারি। তো ছবিটা কানার জন্য আমরা কোনটাকে নিয়ে আসবো, এই যে কচ্ছপের ছবিটা আমরা নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আনার জন্য আমাদের কি করতে হবে, দেখেন যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন যে রিনেম, রিনেম আসার পরে আমরা এই লেখাটাকে কপি করব। হ্যাঁ, পরে আমরা আমাদের এখানে পেস্ট করে দেব। তো পেস্টটাকে এবার আমরা চেক করি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা সরাসরি, আচ্ছা এখান থেকে আমরা আবার গুগল ক্রোমে অথবা আচ্ছা ফায়ারফক্সে, এই যে দেখেন আমাদের ছবিটা আসছে কিন্তু। তো এভাবে আমরা একটা ছবি ছবিকে আমরা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। এবারে ছবিটাকে আমরা লিঙ্ক আপও করাতে পারি। তো আজকে আচ্ছা লিঙ্ক আপটা করে দিই। তো লিঙ্ক আপ করানোর জন্য আমাদের যথারীতি এ ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা আমি এটি কপি করে নিয়ে আসি, এখন লিখতে অনেক টাইম। কন্ট্রোল ডি আর এখানে লিখে নিয়েছি। আমি সেভ করলাম। তো আমরা রিফ্রেশ করলাম, দেখেন আমরা ছবিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের ইউটিউব পেজে নিয়ে গেল। তো এইভাবে আমরা একটা ছবিকে লিঙ্ক আপ করাতে পারি, টেক্সট কে লিঙ্ক আপ, তারপর আছে কিভাবে ইমেজ আমরা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।